কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমার গোসল দিবে কে আনিবে কাফন, কারাই আমার কে দেখে দে করাইবে দাফন, কারাই আমার গোসল দিবে কে আনিবে কাফন, কারাই আবার কে দেখে দে করাইবে দাফন, কারাই আমার পাশে বসে কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারে কাঁধে চড়ে আমি কবর ঘরে যাব, কারে কাঁধে চড়ে আমি কবর ঘরে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহমি পাব, কারে কাঁধে চড়ে আমি কবর ঘরে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহমি পাব, কারে কারণে করবে কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোনে জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার আর একটা বোন নগদ 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে গেল, আল্লাহ আমার এই বোনের দানটা তুমি কবুল করে নাও। মনোরা মনোয়ারা আপা, বাকি লেখাইছিল তাহলে কেটে দেন, ঠিক আছে, বাকিদের রেখেছিল নগদ দিয়ে গেল, আল্লাহ কবুল করুক বলুন আমিন। মা বোনরা যারা মসজিদ ঘরে দানের জন্য লেখাই দিয়ে গেছেন তারা খুব দ্রুত তাড়াতাড়ি দিয়ে দিবেন, আপনারা দিতে চেয়েছেন লেখাই দিয়ে গেছেন মসজিদ ঘরের সাথে আপনারা কিন্তু ঋণ হয়ে গেলেন, এই ঋণ তাড়াতাড়ি পরিশোধ করে দিবেন। এটা আপনারা সাধারণ কোনো জায়গায় দেন নাই, সাধারণ কোনো ঘরে দেন নাই, আমাকেও দিন নাই, এটা হচ্ছে মসজিদের জন্য, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আসুন সবাই পড়ে আসতে হবে ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি প্রশংসা জানাই যে আল্লাহ রব্বুল আলামিন বেলা 11:30 থেকে শুরু করে আমাদের এই এ পর্যন্ত কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন আমরা কুরআন এবং হাদিস নিয়ে আমরা দুনিয়ায় চলতে চাই থাকতে চাই আমরা কবরও যেতে চাই আল্লাহ সবার জন্য কবুল করুক বলেন আমিন ধৈর্যের সাথে আমাদেরকে কুরআনের সাথে থাকার তৌফিক আল্লাহ দান করুক বলেন আমিন আমরা যদি এই কুরআনের পক্ষে কথা বলি কুরআন আমাদের পক্ষে কথা বলবে এই কুরআনের বিপক্ষে যদি আমরা যাই এই কুরআন আমাদের বিপক্ষে হয়ে যাবে কুরআন যদি আমাদের বিপক্ষে হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান বলে দাবি করি মুসলমানদের শ্রেষ্ঠ দলিল হলো কুরআন আর আমরা সেই শ্রেষ্ঠ দলিল কুরআনের পক্ষে কথা বলতে চাই কথা বলেন সুবহানাল্লাহ এখন গাছ আমরা আছে টাইট কুরআনের রাস্তায় করতেছেন ফাইট যেদিন গাছ আমরা হয়ে যাবে ঢিল সেদিন কুরআনের রাস্তায় করতে যাবেন মিল আল্লাহর কসম রোজি না পা নগদ দিলেন নগদ বাকিতে লেখাইছিলেন ঠিক আছে না ঠিক আছে লেখার দরকার নাই রোজি না না আল্লাহ আমার রোজি না আপার দানটা তুমি কবুল করে নাও আল্লাহ তার আপন জন কবরে চলে গেছে তার যে কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তার কামায় রোজগার বরকত দান করে দাও হালাল রাস্তায় সবাইকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও বলেন আমিন সম্মানিত মা বোনেরা কুরআন হলো জিন্দার জন্য মুর্দার জন্য নয় আপনি মারা গেছেন গ্রামের মহল্লার মানুষ ওই মুর্দার পাশে কুরআন তেলাবাত করবে কোনো লাভ নাই আপনাকে জিন্দা অবস্থায় কুরআন মানতে হবে জিন্দা অবস্থায় যদি কুরআন মানেন মুর্দার সঙ্গে কুরআন কবরে যাবে সুবহানাল্লাহ আপনি জিন্দা অবস্থায় কুরআন মানবেন না এই কুরআন আপনার পক্ষে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরআনের সাথে কুরআনের পক্ষে থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন বলেন আমিন সবাই আল্লাহর কাছে হাত বাড়ান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين تمام জিন্দেগির গুনার বুঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালিনের মতো ওয়াল্লাহ শিবরদি শেরপুর জেলায় ওয়াল্লাহ আমার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার গুনার বুঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের এই গুনাহগারের হাত দুইটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের এই মাহফিলে বসে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি আল্লাহ আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার জন্য হাত বাড়াইছি আল্লাহ আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না আমাদের জীবনটাকে কোরআন দিয়ে গড়ার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে হাত তুলে আমাদের মনে পড়ে গেল মরণের কথা কবরের কথা মনে পড়ে গেল ও আল্লাহ আমাদের একদিন মরতে হবে কবরে যাইতে হবে আজকে আমরা এই কোরআনের মাহফিলে হাত তুলে আমাদের অন্তরের মধ্যে ভয় জেগে গেল আল্লাহ রব্বুল আলামিন আমরা তোমার কত নাফরমানি করেছি আল্লাহ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সেই দিন ছিলাম নিষ্পাপ সেই দিন ছিলাম মাসুম আমাদের দুনিয়ায় পাঠাইলা তিলে তিলে বড় করলা বুদ্ধি দিলা বিবেক দিলা রে আল্লাহ বুদ্ধি পাইয়া বিবেক পাইয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে জীবনটা বরবাদী করে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন এই গুনার হাত দুইটা তোমার কাছে বাড়াইতে বড় লজ্জা হয় বড় ভয় হয় ভয় পেয়ে কোনো উপায় নাই রব্বুল আলামিন আমরা তোমার আদরের বান্দি তোমার নাফরমানি করেছি আল্লাহ গুনাহ করেছি মেহরবানি করে আমাদের এই হাত দুইটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ তোমার 100টা ভাগ দয়ার মধ্যে এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ একটা সন্তান যদি মার কাছে বারবার অপরাধ করে জন্মে দুঃখিনী মা সন্তানরে ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান মায়ের ধাক্কা খাইয়া বাড়ি বাড়ি ঘুরে বেড়াই
মায়ের মতো আদর ভালোবাসা পাই না দাদির কাছে যাই চাচির কাছে যাই ফুফুর কাছে যাই রে আল্লাহ ওই সন্তান মায়ের মতো আদর ভালোবাসা কোথাও পাই না সন্ধ্যা যখন লেগে যায় ধুলা ময়লা গায়ে করে নিয়ে আমার কাছে ফিরে যায় মার কাছে যে ডেকে ডেকে বলে মা গো সকালে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছো মা সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি মা দাদির কাছে গিয়েছি চাচির কাছে গিয়েছি ফুপুর কাছে গিয়েছি তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই গো মা ও মা তোমার মতো কেউ আপন না মা গো আমি অপরাধ করেছি তুমি আমারে মাফ করে দাও আমি আর অপরাধ করব না আমারে তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মা সন্তান যখন মার কাছে অপরাধ করে মার কাছে কেঁদে কেঁদে যখন মার কাছে যখন মাপ চায় সামান্য মায়া থাকার কারণে সন্তান মা মা বলে ডেকে ডেকে যখন মার কাছে মাপ চায় জনম দুঃখিনী মা মা ডাক সুডার সঙ্গে সঙ্গে মার অন্তরে রাগগুলো ঠান্ডা হয়ে যায় জনম দুঃখিনী মা ধুলা ময়লা সহকারে সন্তানরে বুকে জড়াইয়া নেই রব্বুল আলামিন সামান্য মায়া থাকার কারণে মা কই মা বলে ডাক দিয়ে মাপ চাইলে যদি মা মাপ করে দিতে পারে মাহবুব রে আমাদের কত সুন্দর করে আদর করে বানাইছো রে আল্লাহ কাফন দাফন কবরে জীবনে পড়েছি আল্লাহ কবরে গেলে আমল না নিয়ে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে রে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোনো আমল নাই আমাদের কোনো আমল নাই রে আল্লাহ আমরা গুনাহগার তুমি গফুর ও গাফফার দয়া করে মায়া করে মেহরবানি করিয়া ও আল্লাহ আমাদের আদর করে বানাইছো এই আদরের বান্দিদের হাত তুমি কবুল করে নাও তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দারে বলো তোমার বান্দা যাবে কার দারে যত গোনা করেছি আমরা জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দি রব্বুল আলামিন আমরা জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আয় আল্লাহ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্ত হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়া যে সওয়াব তুমি দান করো আল্লাহ সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও নবীজি ষাট জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আল্লাহ আল্লাহ সেই নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে আল্লাহ
তুমি সব পৌঁছাইয়া দাও আল্লাহ আমার মা ফাতেমার পাক রোজায় সব পৌঁছাইয়া দাও মা খাদিজার পাক রোজায় সব পৌঁছাইয়া দাও আব্বা জানাত আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ভূমি আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ শেরপুরের জমিনে শ্রীপুরদের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ আমরা জানি না কবরে কবরবাসীরা কেমন আছে আল্লাহ কবরবাসীদের কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও কবরবাসীদের কবরে আল্লাহ তুমি এই সব পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি অনেক মা বোনরা হাত বাড়াইছে কারোর মা নাই কারোর বাবা নাই মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ এতিম সন্তানেরা মা মা বলে হাত বাড়াইছে বাবা বাবা বলে হাত বাড়াইছে আল্লাহ মায়ের জন্য মসজিদ ঘর দান করেছে বাবার জন্য মসজিদ ঘর দান করেছে ওই এতিমদের দান কবুল করে নাও এতিমদের চোখের পানি কবুল করে নিয়া তাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মা বাবা বড় কষ্ট করে মানুষ করেছে লালন পালন করেছে আমাদের মা বাবাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাই নাও রে আল্লাহ আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ শেফা দান করে দাও আল্লাহ অনেকের স্বামী কবরে চলে গেছে স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও বিধবাদের হাতখানা কবুল করে নাও বিধবাদের হাতখানা কবুল করে নাও মা বোনদের স্বামীরা কামাই রোজগার করে আল্লাহ বরকত দান করে দাও আল্লাহ অনেক মা বোনদের স্বামী অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ শেফা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যেই ভাইটা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ আল্লাহ যেই বাড়ির মেয়েটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে ওর মা কবরে চলে গেছে কবরে চলে গেছে আল্লাহ আল্লাহর মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও এতিমদের চোখের পানি কবুল করে নাও আল্লাহ এদের কন্যা সন্তানদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়িতে কত মাইমুরব্বিরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও যাদের স্বামী কবরে চলে গেছে বিধবাদের হাতখানা কবুল করে নিয়ে তাদের স্বামীর কবরখানা জান্নাতের টুকরা করে দাও দান করেছে আল্লাহ তুমি দানখানা তুমি কবুল করে নাও আল্লাহ অনেকের সন্তান কবরে চলে গেছে সন্তানদের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ অনেকের সন্তান লেখাপড়া করতেছে বিদ্যা শিক্ষা দান করে দাও মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই মিল মহব্বত তৈরি করে দাও স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি বেশি বেশি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যেই মারা হাত বাড়াইছে সন্তান হয় না অনেকদিন বিবাহ হয়েছে আল্লাহ সন্তান হয় না নিঃসন্তানে মাকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও রে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার শাহানা জাফা আল্লাহ আমার রেনু আপা দূর থেকে আসছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অসুস্থ হয়ে পড়েছিল তারপরও কষ্ট করে এসেছে আল্লাহ সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবারা আশেপাশে আমার বাবারা যারা ঘুরতে চাল্লা আমার বাবারা কত কষ্ট করে কোরআনের মাহফিলের আয়োজন করে চাল্লা আল্লাহ আমার বাবাদেরকে তুমি নিয়ে খায়াত দান করে দাও কষ্ট করে প্যান্ডেল করেছে কত কষ্ট করেছে পরিশ্রম করেছে আমি মুসাফির মা হয়ে দোয়া করে গেলাম আল্লাহ আমার বাবাদেরকে নিয়ে খায়াত দান করে দাও আমার দিনের পথে চলা বাবাদেরকে তুমি মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও সংসার আয় রোজগার আবার কত উন্নতি দান করে দাও আল্লাহ কঠিন বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো দিনের পথে চলার জন্য কত বাধা আসে বাধা পেরিয়ে আল্লাহ তাদেরকে তুমি ইমান নিয়ে কবরে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও রে আল্লাহ আল্লাহ সবাই মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ রাতের বেলায় আমার পুরুষ বাবারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে আমার পুরুষ বাবাদেরকে সুস্থ মতো আলোচনা করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ এই বাড়িতে যতগুলি আমার বোনেরা আছে আমার বোনদের মনে নিকাশাগুলো পূরণ করে দাও আল্লাহ মুরব্বীরে আছে আল্লাহ নিয়ে খাদ দান করো সুস্থ সেবা দান করে দাও আল্লাহ আমাদের মনে নিকাশাগুলো পূরণ করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিওরে হাজির হয়ে যাবে আল্লাহ তোমার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ আমার জহুরুল ভাই আমাকে বোনের মতো ভালোবাসে আল্লাহ আমার বড় ভাইয়ের মতো আমার জহুরুল ভাইকে আল্লাহ তুমি খায়াত তুমি দান করে দাও আমার জহুরুল ভাইকে আল্লাহ তুমি অনেক সম্মান বৃদ্ধি করে দাও আমার জহুরুল ভাই দিনের পথে চলে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যেদিন মালাকুল মাউত আজরাইল আমাদের শিওরে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে ও আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না
কেন দেখাইও না আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারা কেন দেখাইও দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু